আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন জব সার্কুলার নিয়ে। আজও আমি প্ল্যান করেছি আপনাদের সামনে মিনিমাম 4 থেকে 5টি জব সার্কুলার পেশ করব, যদিও সেটা একটি ভিডিওতে করব না, যেহেতু এটা অনেক বড় লম্বা হয়ে যাবে। আমরা 4 থেকে 5টি ডিফারেন্ট ভিডিওতে 4 থেকে 5টি জব সার্কুলার নিয়ে আলাপ করব। আমি আশা করছি যে আপনি আমার সাথেই থাকবেন, এই ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন এবং সবগুলো ভিডিও কাইন্ডলি দেখে আসবেন। তো চলুন দেরি না করে শুরু করি। আমরা এখন যে সার্কুলারটি দেখব সেটি এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে। এই সার্কুলারটি পাবলিশ হয়েছে 30 জুন 2021। চলুন আমরা এই সার্কুলারটির ডিটেলটা দেখে আসি। প্রথম যে পদের নামটি বলা আছে সেটি হচ্ছে হিসাবরক্ষক, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 11,300 টাকা থেকে শুরু, সর্বোচ্চ 27,300 টাকা, গ্রেড 12। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সম্পর্কে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদের নামটি সেটা হচ্ছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 3টি, বেতন 11,000 থেকে শুরু, সর্বোচ্চ 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং শার্ট লিপি, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি শব্দ 70 এবং বাংলায় 75 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদের কথা বলা আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, বেতন 11,000 থেকে শুরু, সর্বোচ্চ 26,590 টাকা, গ্রেড 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি শব্দ 30 এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। চতুর্থ যে পদ সেটি হচ্ছে ক্যাশ সরকার, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, বেতন 9,000 থেকে শুরু, সর্বোচ্চ 21,800 টাকা, গ্রেড 17। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং লাস্ট যেই পদের কথাটি বলা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 7টি, 8,250 থেকে বেতন শুরু, সর্বোচ্চ 20,010 টাকা, গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিম্নবর্ণিত পদে উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। সো প্রত্যেকটা পদের জন্য কিছু উল্লেখিত জেলার নাম বলা হচ্ছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যে এখন সার্কুলারটি দেখছেন তার লিঙ্কটি কিন্তু আমি একটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আপনি যদি এই সার্কুলারটি দেখতে চান কিংবা আরও ফার্দার স্টাডি করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কে ক্লিক করে এই PDFটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে যে জেলার যে বিন্যাসটা যেটা দেওয়া আছে প্রত্যেকটা পদের এগেনস্টে, আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন এবং আপনারা এখানে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দিব। কিছু শর্তাবলীর কথা বলা আছে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সো এই শর্তগুলো আপনাদেরকে সব অনুসরণ করতে হবে, যতগুলো শর্তের কথা বলা আছে। সো আমি প্রত্যেকটা শর্তগুলো পড়ছি না, কারণ এটা পড়তেও অনেক সময় লেগে যাবে। তবে আমি আপনাদের বলে দিচ্ছি, আবারও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখান থেকে ক্লিক করে শর্তগুলো পড়ে নেবেন। যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাকে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। কিন্তু 2-1টি ব্যাপারে আমি একটু পড়ে নিই, যেটা সকল পদে 31 জুলাই 2021 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 3 এবং 4 কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর কেন্দ্রে বয়সসীমা 32 বছর। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনস করা লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে উমতে বলা আছে কী কী কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। এরপরে আপনাকে যেই ব্যাপারটি জানতে হবে সেটা হচ্ছে আবেদনপত্র আপনাকে কীভাবে আপনি আবেদন করতে পারবেন। এখানে একটি স্পেসিফিক লিঙ্ক দেওয়া আছে moind.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যেয়ে মূলত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনে আবেদনের যে শুরুর তারিখ সেটা আবেদন হচ্ছে শেষ তারিখ হচ্ছে 10/8/2021। সো এখন এটা অনলাইনে আবেদন চলছে এবং এটা আগামী মাসের 10/8/2021 বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে যখন আপনি এটা আবেদন করলে আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটা আপনাকে সংরক্ষণ করতে হবে এবং একটা অনলাইন ফি আছে, এই পরীক্ষার ফিটা আপনাকে জমা দিতে হবে, সেটা একটি টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে। সো সেটা কীভাবে আপনি জমা দেবেন তা একটু পরে আমরা জেনে নিব। অনলাইনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলীর কথা বলা আছে, আপনারাও এটি পড়ে দেখবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। যেমন একটি বলা আছে যে প্রার্থীর স্বাক্ষরটা দৈর্ঘ্য হতে হবে 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল, এবং রঙিন ছবি হতে হবে দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 300 পিক্সেল,
এবং দুটার ক্ষেত্রে সাইজও বলা আছে, রঙিন ছবির ক্ষেত্রে 100 কেবির উপরে হওয়া যাবে না এবং স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবির উপরে হওয়া যাবে না। এভাবে যে নিয়মকানুনগুলোর কথা বলা আছে কাইন্ডলি আপনারা নিয়মকানুনগুলো দেখে নেবেন, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কাইন্ডলি জানাবেন। এখন আপনি এসে অ্যাপ্লিকেশনস ফিটা আসলে কত এবং কিভাবে জমা দিতে হবে সেটা আসলে আমরা জেনে নিই। অ্যাপ্লিকেশনস ফি টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন এবং সেক্ষেত্রে ইউজার আইডি দরকার হবে। ইউজার আইডি আমি আগেই বলেছি, আপনি যে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনি একটা ইউজার আইডি পেয়ে যাবেন এবং এটি বেসিক্যালি আসলে 1 এবং 3 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা দিতে হবে এবং 4 এবং 5 ক্রমিকের জন্য 50 টাকা ফি এবং টেলিটক চার্জ 6 টাকা অথবা 56 টাকা দিতে হবে। সো আপনি যখন অনলাইন অ্যাপ্লাই করবেন আপনি তখনই কিন্তু এই টাকাটা জমা দিতে পারবেন ইনস্ট্যান্টলি, কিন্তু যদি আপনার কোনো সময়ের দরকার হয় তাহলে ওই অনলাইন অ্যাপ্লিকেশনস থেকে আপনি সর্বোচ্চ 72 ঘন্টা সময় পাবেন এই টাকাটা জমা দেওয়ার জন্য। যদি এই 72 ঘন্টার মধ্যে জমা না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনস বাতিল বলে গণ্য করা হবে। এখন আমরা দেখে নিই কীভাবে আপনি এই SMS করবেন। টেলিটক সিম প্রিপেড সিমের মাধ্যমে আসলে 2টি SMS মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে। ফার্স্ট যে SMS করতে হবে আপনাকে MOIND স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডি সেটা দিতে হবে এবং এটা সেন্ড করতে হবে 16222 এবং আপনি এখানে একটা 50 SMS পাবেন, সেখানে আপনাকে 112 টাকা অথবা 156 টাকা চার্জ করা হবে, সেটা ইনফর্ম করা হবে এবং আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। সেকেন্ড যে SMS করবেন সেখানেও আপনি লিখবেন MOIND এবং স্পেস দিয়ে ইয়েস লিখবেন এবং স্পেস দিয়ে আপনার পিন নাম্বারটা দিবেন। দ্যাট মিনস আপনি হচ্ছে এগ্রি করছেন পেমেন্ট করার জন্য, পিন নাম্বারটা দিচ্ছেন ভেরিফিকেশনের জন্য। এরপরে যে 50 SMS যেটা পাবেন এই সেকেন্ড SMS এগেনস্টে, সেখানে আপনাকে কংগ্রেচুলেট করা হবে, আপনার কিছু ইনফরমেশনস দেওয়া হবে এবং বলা হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট করা হয়েছে। পরবর্তীতে আপনার প্রবেশপত্র যদি ডাউনলোড করতে হয় তাহলে সেম লিঙ্কে যেতে হবে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করতে হবে এবং সেখান থেকে আপনি সমস্ত তথ্য গ্রহণ করতে পারবেন এবং আপনি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান কিংবা আপনার যদি ইউজার নেম ভুলে যান তাহলে সেটা পুনরুদ্ধার করার মতো একটা প্রসিডিউর দেওয়া আছে, আপনাকে সেই প্রসিডিউরটা ফলো করলে কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারবেন। সো এই ব্যাপারে আপনার যদি কোনো সাহায্য লাগে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যখন একটা অ্যাপ্লিকেশনস করবেন সেই অ্যাপ্লিকেশনসের একটা প্রিন্ট কপি প্রিভিউ কপি আপনাকে দেখানো হবে অনলাইনে, সেই প্রিভিউ কপিটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং প্রিন্ট করে রাখতে হবে, কারণ বিভিন্ন সময় সেটাকে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে জমা দিতে হবে। এই জব সার্কুলার নিয়ে যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তো আমি সবসময় আপনাকে বলি যে আপনি কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ডেফিনেটলি আমি আপনাকে সাহায্য করবো, এবং যে কোনো ধরনের হেল্প লাগবে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, সেক্ষেত্রেও আমি আমার সর্বোত্তম চেষ্টা করবো। সো আজ এই পর্যন্ত আমি রাজীব হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সময়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।